আমাদের ওয়াশরুমটা দেখো। নো হয়নি, আমরা চলে আসছি আমাদের লাক্সারিয়াস ওয়াশরুম। আমরা এখানে আমরা যখন গোসল করব, গোসল করার জন্য আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া আছে। তো আমরা প্রথমত এটা হচ্ছে আমাদের গোসল করার জন্য হ্যান্ড শাওয়ার। এটা একটা ডান পাশে ঘোরালে হ্যান্ড শাওয়ারটা চলবে, আর বাম পাশে চললে আমাদের আপার যে শাওয়ার ইয়েটা আছে ওটা চলবে। আর এটা হচ্ছে বেসিক্যালি আমাদের টেম্পারেচার অথবা ঠান্ডা গরম করার জন্য, পানি ঠান্ডা গরম করার জন্য এটা ব্যবস্থা দেওয়া হয়েছে এখানে। তারপরে আমরা চলে আসছি সেখানে আমাদের হাই বাথরুম যেটা আছে। এটা আমরা প্রথম যে ইয়েটা আছে এটা তুলে, তারপরে এখানে আপনার যত কাজ করার পরে, তারপরে হচ্ছে আমাদের এখানে ওয়াশ করার জন্য প্রায় হাতের ব্যবহার বা স্পর্শ ছাড়া আমরা এটা সামনের দিকে আনলে এটা অটোমেটিক্যালি আপনাকে পরিষ্কার করে দেবে এবং পিছনের দিকে আবার ঠিক জায়গায় নিয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা যখন ফ্লাশ করবো, ফ্লাশ করার জন্য এখানে যে বাটনটা আছে এখানে আপনার চেপে দিলে এটা অটোমেটিক্যালি আপনার এটা পরিষ্কার করে দেবে। তারপর পাশাপাশি আপনি এখানে টিস্যু ব্যবহার করার জন্য টিস্যু রাখা আছে, টিস্যুটা ব্যবহার করে জাস্ট এখানে পা দিয়ে ভিতরে রেখে দিলেন। তারপরে চলে আসতেছে আমাদের আরেকটা সুযোগ, এটা হচ্ছে আমরা এখানে শাওয়ার গোসল করার জন্য আরেকটা ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের এখানে একটা সুইচ আছে, এই সুইচটা টানলেই পানি চলে আসবে। পাশাপাশি এখানে আরেকটা ইয়ে আছে, হ্যান্ড শাওয়ার যেটা বলে, হ্যান্ড শাওয়ারটা হচ্ছে এটা চালু রেখে তারপরে এটা প্রেস করলেই টানলেই এটা পানি চলে আসবে এবং পাশাপাশি এটা বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ করলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তারপরে আসছি আমরা, আর এখানে আছে আমাদের যে তৈজসপত্রগুলো আছে, এখানে আপনার গোসল করার পাশাপাশি যে সাবান শ্যাম্পু এগুলো আপনি ইউজ করতে পারবেন। পাশাপাশি এখানে আমাদের আছে এই কলটা, আমরা ইচ্ছে করলে ডানে এবং বামে ঘোরালে আমাদের গরম এবং ঠান্ডা পানি চলে আসবে। আমরা রীতিমতো সবাই